আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা প্রত্যেককেই গুগল সম্পর্কে হলো জানি বা গুগল সম্বন্ধে খুব ভালো করে ধারণা আছে। তো আজকে যে অ্যাপটি নিয়ে কথা বলবো সেটি একটি গুগলের প্রোগ্রামার দ্বারা তৈরি করা অ্যাপ। এটি মূলত গুগলের এরিয়া 120 প্রোগ্রামের অধীনে তৈরি করা হয়েছে। 17 সালের শেষের দিক হতে এটি পরীক্ষামূলকভাবে চলছিল। সম্প্রতি অ্যাপটি দেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে উদ্যোক্তারা। গুগলের স্টার্ট আপ তৈরি প্রক্রিয়া 120 এর অধীনে অ্যাপটি তৈরি করা হয়েছে। এর পেছনে রয়েছে গুগলের কাজ করা 3 বাংলাদেশের উদ্যোক্তা। চলুন তো কথা না বাড়িয়ে শুরু করা যায়। প্রথমে আমরা প্লে স্টোরে যাব, সেখান থেকে কর্ম নামে সার্চ দিব, KORMO কর্ম নামে সার্চ দিলেই অ্যাপটিকে পাওয়া যাবে। তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি তাড়াতাড়ি হওয়ার জন্য ইনস্টল করে রেখেছি আগে থেকে। ইনস্টলের পরে এটা ওপেন করবেন। অ্যাপটিকে আমরা নতুন অন করেছি, তো প্রথমে আমাদেরকে এখান থেকে সাইন আপ করতে হবে। তো আমরা প্রথমে সাইন আপ বক্সে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আপনারা দুইভাবে সাইন আপ করতে পারবেন, যে আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অবশ্যই দুইভাবে সাইন আপ করতে পারবেন, মোবাইলের মাধ্যমেও করতে পারবেন অথবা গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও করতে পারবেন। তো আমি জাস্ট মোবাইলের মাধ্যমেই করে দেখেছি আপনাদেরকে। লগ ইন উইথ ফোন নাম্বার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে খেয়াল রাখবেন যে আপনার কোডটি অটোমেটিকই এসে পড়বে, এবং আমরা যখন হলো নাম্বারটা ব্যবহার করব তার আগে যে জিরো থাকে, 017 বা 019 বা 016, জিরোটা বাদে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোকে আমরা এখানে বসাবো। তো আমি জাস্ট এখানে নাম্বারগুলোকে বসিয়ে দিলাম। আমার মোবাইল নাম্বারটা বসানোর পরে স্টার্ট সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে আপনার মোবাইল একটি ভেরিফিকেশন কোড আসবে 6 ডিজিটের, সেটি এখানে বসাতে হবে। আর আপনি যদি এই মোবাইল থেকে ব্যবহার করেন সেটি অটোমেটিকই এখানে এন্ট্রি হয়ে যাবে, আপনাকে কষ্ট করে আর বসানো লাগবে না। তো অটোমেটিকই আমারটাও অটোমেটিক এন্ট্রি হয়ে পরের স্টেপে আসছে। তো এখানে আপনি আপনার ফুল নেম দিবেন। তো আমি আমার ফুল নেম দিচ্ছি। ফুল নেম দেওয়ার পরে আপনার এই ঘরটি অবশ্যই কয়েকটি ঘর আছে যেগুলো আপনাকে পূরণ করতেই হবে। এরপরে আপনার এজ, তো আমি আমার এজটি দিচ্ছি। এজের পরে আপনি এখান থেকে আপনার জেন্ডার দিবেন, মেল নাকি ফিমেল, ছেলেদের ক্ষেত্রে মেল এটা তো জানেনই সবাই। তারপরে আপনি আপনার অ্যাড্রেসটা এখানে দিবেন। এখানে আপনি আপনার হোম অ্যাড্রেস বা বাড়ির অ্যাড্রেসের ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ঠিকানাটি দিয়ে দিচ্ছি। হোম অ্যাড্রেসের এখানে যখন আপনি আপনার নিজের নাম বা অ্যাড্রেস লিখবেন তখন অটোমেটিকই সেটা ঢাকার ভিতরে যেগুলো আছে সেগুলো অটোমেটিকই সার্চ হয়ে আপনাকে দেখিয়ে দেবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী লিখতে পারবেন। তারপরে আপনি প্রসিড এই অপশনটিতে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে এখানে আপনার একটা দ্বিতীয় ধাপ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তৃতীয় ধাপে আমাদের এখানে একটা রেফার কোড যাচ্ছে, তো রেফার কোডটি আমরা দিয়ে দিব I3QW। এটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং ডিসপ্লের উপরেও দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে লিখতে পারবেন। 5D I3QW 5D দেওয়ার পরে এগ্রি অ্যান্ড প্রসেস এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আপনি আপনার সিভিটিকে এডিট করে নিতে পারবেন। তো আমি এটা এখন করছি না, আমি এটি হলো পরে করব, আপনাদেরকে দেখানোর দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করতে হয়। ডু ইট লেটার আমি ক্লিক করে দিলাম আপাতত। দেখুন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে, এবং এখানে আপনি আপনার পছন্দ সহিত জবগুলোকে দেখে আপনি আপনার পছন্দ মতো জবে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এখানে আরও একটি অপশন আছে,
প্রথমে আমি প্রোফাইল অপশনটা কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রোফাইলে গিয়ে এখানে হলো বাম পাশে আছে যে হলো কর্ম সিভি এবং ইউ। যেহেতু আমি অ্যাকাউন্টটি মাত্র নতুন খুলেছি, সেহেতু আমি কোনো জায়গাতে অ্যাপ্লাই করি নাই বা আমাকে সেহেতু ডাকবেও না, এটাই স্বাভাবিক। এই জন্য এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটাই আপনাদের জিরো দেখাচ্ছে। আচ্ছা, তো আমি আগে আমার প্রোফাইলটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। ইউ ইউতে ক্লিক করলে আপনি এখান থেকে আপনি আপনার প্রোফাইলটাকে অ্যাড করে দিতে পারবেন। আপনি আপনার প্রোফাইলের সিভিগুলোকে এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি প্রিফারড প্রফেশন। প্রিফারড প্রফেশন এখানে যদি আপনি অ্যাড করেন, তো তাহলে আপনার পছন্দসই যে এখানে সব ধরনের পেশা আছে, আপনি কোন কোন পেশাগুলোকে পছন্দ করেন বা কোন পেশা আপনি ইন্টারেস্টেড, সেগুলো আপনি এই যে এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিতে পারবেন। দেওয়ার পরে আপনি প্রসিডে ক্লিক করবেন। তো প্রসিডে ক্লিক করলে হবে কি, আপনার এই যে অপশনগুলো আপনি সিলেক্ট করে দিলেন সেই ক্যাটাগরির জবগুলো আপনার এখানে শো করবে। দেখুন, আগে যে আরও অনেক হিউজ পরিমাণ জব ছিল, কিন্তু আমি যে প্রফেশনগুলো সিলেক্ট করে দিয়েছি শুধুমাত্র সেই অপশনগুলো, সেই প্রফেশনের জবগুলো আপনার সামনে শো করবে। আচ্ছা, তারপরে দেখুন প্রফেশনের পরে আরেকটা আছে যে হলো এডুকেশন হিস্টোরি। এখানে আপনি অ্যাড, এখানে আপনার এডুকেশন যত হিস্টোরি অ্যাড করে দিতে পারবেন, স্কুল ভার্সিটির নাম সব কিছুই এখানে অ্যাড করে দিতে পারবেন। তারপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে আপনি হলো কোথায় হলো চাকরি করেছেন বা হলো করছেন, এবং যদি আপনি কোনো জবে এখনও বর্তমানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনি যে আগে যেগুলোতে জব করেছেন কিংবা বর্তমানে যেগুলো রানিং কোনো প্রফেশনে হলো আছেন, তো সেক্ষেত্রে আপনি সেই প্রফেশনটাকে এখানে উল্লেখ করে দিতে পারেন। দিয়ে আপনি যদি রানিং কোনো প্রফেশন থাকে, তাহলে অবশ্যই এই যে কারেন্টলি ওয়ার্ক হেয়ার এই অপশনটিতে ক্লিক দিয়ে দিবেন। তারপরে ডিসক্রিপশন বা জবের নামগুলো দেওয়ার পরে সেভ দিয়ে দিবেন। এরপরে আছে হলো রেফারেন্স। আপনি হলো এখানে আপনার পরিচিত ব্যক্তিদেরকে এখানে রেফারেন্স হিসেবে অ্যাড করে দিতে পারবেন। এবং তারপরে আছে হলো ওয়ার্ক টাইপ প্রিফারেন্স, এখান থেকেও আপনি আপনাদের কোন ধরনের জব আপনি নিতে চান সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন, যে ফুল টাইম, পার্ট টাইম, এরপরে ইন্টার্নশিপ, ফ্রি ভলেন্টিয়ার হিসেবে, শর্ট টাইমের জন্য। এখন আপনি যে ধরনের জব খুঁজছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে সেভ দিয়ে দিতে পারেন। তো এরপরে আমি হলো প্রথমে আসি যে জব অফার, এখানে যদি আপনি হলো ক্লিক করেন, আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন। আপনাদের সিভিটি যখন তৈরি হয়ে যাবে, তখন ধরুন সাপোজ আমি হলো শপ সেলার অ্যাসিস্ট্যান্ট, এই এই জবটির জন্য আমি অ্যাপ্লাই করতে চাই, তো আমি কি করব, প্রথমে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনি ফুল ডিটেলস দেখতে পারবেন, অ্যাড্রেস কোথায় আছে, কি কতক্ষণ করতে হবে, কবে শুরু বা কবে শেষ, যদি হলো পার্ট টাইম হিসেবে বা হলো নির্দিষ্ট টাইমের জন্য সেটাও এখানে উল্লেখ করা থাকবে। তো আপনার এখান থেকে সব কিছু যদি চয়েস হয়, অ্যাড্রেস, নাম, ঠিকানা বা যা কিছু কাজের ধরন সব কিছু এখানে দেওয়া থাকবে। এখন আপনি আপনার প্রথমে পড়ে, এরপরে যখন এই যে অ্যাপ্লাই অপশন আছে, অ্যাপ্লাইটিতে অ্যাপ্লাই অপশনটিতে ক্লিক করলে আপনার জবটি অ্যাপ্লাই হয়ে যাবে। এবং যখন অ্যাপ্লাই করার পরে দেখুন এই যে মাই জব যে অপশনটি আছে, এই অপশনটিতে আমি ক্লিক করে দেখাচ্ছি। আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন এই যে নো জব ইয়েট, আমি যেহেতু এখনও অ্যাপ্লাই করি নাই সেহেতু এখানে দেখাচ্ছে না। আচ্ছা, আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন এখানে অ্যাপ্লাইটা আপনি কোন কোন প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করেছেন সেইগুলো পুরোটা হিস্টোরিটা আপনাকে দেখিয়ে দেবে। এরপরে ইন্টারভিউর জন্য যদি আপনাদেরকে ডাকে, তাহলে এই অপশনে আপনাদেরকে দেখিয়ে দেবে, যেহেতু আমি এখনও করি নাই সেহেতু এগুলা না সেটাই স্বাভাবিক। আছে, এরপরে হলো হায়ার্ড, আপনার যদি ডেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারবেন, আর হিস্টোরি আপনার পুরা হিস্টোরিটা এখান থেকে দেখিয়ে দিবে তারা। তারপরে আছে প্রোফাইল। প্রোফাইলে তো আমি প্রথমে দেখিয়ে দিয়েছি, এই যে প্রোফাইলে হলো কর্ম সিভি যে অপশনটি আছে, এখানে আপনার পুরা ডিটেলস বা পুরো হিস্টোরি হিস্টোরিটা আপনাকে এখানে সুন্দরভাবে দেখিয়ে দিবে, যে আপনি ইন্টারভিউয়ের জন্য কতটুকু অ্যাটেন্ড করেছেন বা কয়টা জবের জন্য অফার পেয়েছেন, কয়টাতে অ্যাপ্লিকেশন করেছেন, এরপরে হলো শর্ট টাইমের জন্য হলো কতগুলো ইন্টারভিউ দিয়েছেন, সবগুলো এখানে আপনাকে দেখিয়ে দিবে। এরপরে উপরে আছে নোটিফিকেশন সেটিং, এখানে যদি আপনারা ক্লিক করেন তো দেখতে পাবেন যে আপনার যে আপনি যে ধরনের জবগুলো খুঁজছেন তার হলো সবগুলো সেই ধরনের জবের নোটিফিকেশনগুলো এই যে নোটিফিকেশন বার এখানে শো করবে।
এরপরে এখানে আরো একটা ফিচার আছে, সেটা যেটি হলো লার্ন। ও আচ্ছা, আরেকটা ফিচার আপনাদেরকে বলা হয় না, সেটি হলো শেয়ার। আপনি আপনার যে সিভিটি তৈরি করেছেন সেটি আপনি আপনার বন্ধুদের বা অন্য যে কোনো কারো কাছে শেয়ার করতে পারবে। নিজে প্রোফাইল আসার পরে যে শেয়ার সিভি এই অপশনটিতে যদি ক্লিক করেন, এই যে ক্লিক করছি দেখেন, শেয়ারে ক্লিক করলে এই যে আপনি কোথায় হলো শেয়ার করতে যাচ্ছেন। কাউকে যদি মেল করতে চান বা বন্ধুদের কাছে পাঠাইতে চান, মেল অপশন দিতে পারেন। বিভিন্নভাবে আপনি যে গুগল ড্রাইভে সেভ করে রাখতে পারেন, বা শেয়ার ইটের মাধ্যমে যদি কাউকে সেন্ড করতে চান সেটাও খুব অনায়াসে সহজেই পারবেন। আচ্ছা, এরপরে আরেকটি অপশন আছে যেটি, সেটি হলো লার্ন। লার্নে ক্লিক করলে এটি অসাধারণ একটি সিস্টেম বলা যায় তাদের, যে এখানে হলো বিভিন্ন ধরনের ভিডিও আছে। এই ভিডিওগুলো মূলত আপনি আপনার লার্নিং এর কাজে বা বিভিন্ন বিষয়ে তারা ধারণা দিয়ে থাকে, এবং ভালো ভালো বক্তারা বিভিন্নভাবে ধারণা দিয়ে থাকে যে আপনি কীভাবে ইন্টারভিউ দিবেন বা কীভাবে আপনার স্পিং বা ইংরেজি দক্ষতা বাড়ানো যায়, কিংবা কীভাবে হলো চাকরি করতে হবে, বা বিভিন্ন ধরনের টিপসগুলো আপনারা এখান থেকে খুব সহজে নিতে পারবেন। এবং তারা ভিডিও আকারে এখানে দিয়ে দিয়েছে যেটি আপনি কীভাবে ইন্টারভিউ দেবেন, কীভাবে ভাইবাতে বসবেন, বা হলো কীভাবে বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্সগুলো এখানে আরও দেওয়া আছে। সত্যি এটি আমার কাছে খুব সিস্টেমটি খুবই অসাধারণ। উপরে থ্রি ডট মেনুতে যদি ক্লিক করেন, সেখান থেকে আপনারা সেটিংসে গেলে এখান থেকে আপনারা এটিকে বাংলাতে রূপান্তর করতে পারবেন। দেখুন, আমি যদি বাংলাতে ক্লিক করি তাহলে সবকিছু এই যে বাংলাতে দেখাচ্ছে। আবার যদি আপনি ইচ্ছা করলে ইংরেজিতেও দিতে পারেন, তাহলে সবকিছু আপনাকে ইংরেজিতে দেখাবে। এছাড়া আপনি এখানে যে ইনেবল যে নোটিফিকেশন, এই অপশনটি চালু করে রাখবেন, তাহলে সুবিধা হবে আপনার আপনার সিভিটা দেখে কেউ যদি আপনাকে নক করে তো সেটি তাহলে সেটি আপনার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বারে অন হয়ে যাবে, এবং এখান থেকে আপনি সাইন আউটও করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর ভিডিও সম্বন্ধে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন।